দেখো নেক্সট, আজকে যেটা আমরা পড়বো, আজকে যেটা আমরা স্ট্র্যাটেজিকের মধ্যে দেখবো, লিখে নাও সেটা। আজকে যেটা করবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যাওয়ার্ড ফ্রম ইন্ডিয়া। লিখে নাও অ্যাওয়ার্ড ফ্রম ইন্ডিয়া, যেগুলো দেখো আছে আমি সেগুলোই তোমাদের করাচ্ছি মেনলি, তারপর বাকি রিমেনিং গুলো করাবো। তোমাদের এক্সাম আছে অনেকই সামনে, সেগুলোটাকে মাথায় রেখেই করাচ্ছি যেগুলো আসতে পারে। অ্যাওয়ার্ড ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে কি কি অ্যাওয়ার্ড দেওয়া হয়? ঠিক আছে, লিখেছো, হেডিং করা হয়েছে, ব্যাস ফার্স্ট লিখো মানে কোন অ্যাওয়ার্ড গুলো কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, 1 নম্বর লিখো ভারত রত্ন। আর পদ্ম, পদ্ম অ্যাওয়ার্ড যেগুলো আছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, ঠিক আছে, এগুলো কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় জানো তোমরা? এগুলো হচ্ছে জাতীয় সেবা, জাতীয় সেবা যারা করে ন্যাশনাল ইন্টারেস্টে সেগুলো দেওয়া হয়, বা সরকারি পরিষেবার ক্ষেত্রে ভালো কাজ যিনি করেন সরকারি পরিষেবাতে সেই সব ক্ষেত্রে দেওয়া হয়। বা আর কিসে দেওয়া হয় কেউ জানো? সেটা হচ্ছে কলা। কলা মানে কি? আর্ট, আর্ট, কলা মানে বেনানা, আর্ট। এছাড়াও কি? শিক্ষা মানে হচ্ছে এডুকেশন। এছাড়াও কিছু দেওয়া হয় সাহিত্য, মানে হচ্ছে লিটারেচার। ঠিক আছে, ভারতরত্ন যেটা, ভারতরত্ন সাহিত্য লিটারেচার দেওয়া হয়। এছাড়াও কি? বিজ্ঞান মানে হচ্ছে সায়েন্স, ঠিক আছে, আর স্পোর্টস মানে হচ্ছে খেলা, এই সবগুলোতে বা ইত্যাদি লিখে দিচ্ছি। এই সব ক্ষেত্র থেকে কিন্তু আমাদের এই সব থেকে বড় অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়, ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ অ্যান্ড পদ্মশ্রী। ঠিক আছে, নেক্সট ওয়ান তোমরা যেটা লিখবে, লিখো জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার কিসে দেওয়া হয়, কারা পায় জ্ঞানপীঠ পুরস্কার? এটা ঠ আমার, ঠিক আছে, জ্ঞানপীঠ পুরস্কার এটা কিসে দেওয়া হয় তাহলে? সেটা হচ্ছে সাহিত্যতে দেওয়া হয়। কি বললাম, জ্ঞানপীঠ পুরস্কার কিসে দেওয়া হয়? সেটা হচ্ছে সাহিত্য। এটা 1961 সাল থেকে দেওয়া আসছে, তার আগে কিন্তু দেওয়া হতো না এটা। ঠিক আছে, গ্যাস অ্যাওয়ার্ড বলে, গ্যাস। নেক্সট, দাদা সাহেব ফালকে, এটা সকলেই জানো দাদা সাহেব ফালকে কিসে দেওয়া হয়, সেটা হচ্ছে চলচ্চিত্র। যদি জানো তাহলে লেখার দরকার নেই, যে আমি ফুল কনফিডেন্ট যদি থাকো যে আমি জানি এটা, তাহলে লেখার দরকার নেই। দাদা সাহেব ফালকে হচ্ছে চলচ্চিত্রতে দেওয়া হয়, চলচ্চিত্র। ঠিক আছে, নেক্সট লিখো সরস্বতী সম্মান। এটা জানো সরস্বতী সম্মান কিসে দেওয়া হয়? সরস্বতী সম্মান এটা দেওয়া হয় কিন্তু সাহিত্যতে। ঠিক আছে, নেক্সট লিখো বাচস্পতি সম্মান। বাচস্পতি এটা হয়তো অনেকে জানে না, বাচস্পতি সম্মান এটা স্যার কিসে দেওয়া হয়? সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যতে, বাচস্পতি সেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যতে। এমনি যে কোনো সাহিত্যের ক্ষেত্রে সরস্বতী দেওয়া হয়, কিন্তু বাচস্পতিটা কিন্তু পার্টিকুলার তোমার সংস্কৃত সাহিত্য হতে হবে, তবেই তুমি এই অ্যাওয়ার্ডটা পাবে। ঠিক আছে, তাহলে স্যার অন্য আর কি সাহিত্য? হ্যাঁ, আরেকটা হয়, সেটা হচ্ছে ব্যাস, সেটা হচ্ছে ব্যাস সম্মান। এটা জানো কিসে দেওয়া হয়? বজ্রফলা আকার হয়, ব্যাস সম্মান। এটা কিন্তু পার্টিকুলার হিন্দি সাহিত্য নিয়ে আলোচনা করি, হিন্দি সাহিত্য, হিন্দি সাহিত্যতে দেওয়া হচ্ছে ব্যাস সম্মান। যদি নর্মাল বলা হয় সাহিত্য, সরস্বতী সম্মান, সংস্কৃত হলো বাচস্পতি, আর হিন্দি সাহিত্য হলো ব্যাস। ঠিক আছে, নেক্সট তোমরা সকলেই জানো, অবগত তোমরা, সেটা হচ্ছে দ্রোণাচার্য। দ্রোণাচার্য, ব্যাসদেব দ্রোণ, দ্রোণাচার্য যেটা পুরস্কার সেটা সকলেই জানো, সেটা হচ্ছে খেলাধুলা বা ক্রীড়া প্রশিক্ষক যাকে বলে, ক্রীড়া, ক্রীড়া ওরা একা হয় বা খেলাধুলার প্রশিক্ষক লিখে দিচ্ছি। খেলাধুলার যে কোচ থাকে, ঠিক আছে, খেলাধুলার যে প্রশিক্ষণ
প্রশিক্ষণে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় প্লেয়ারদেরকে নয়, কিন্তু এটা মাথায় রাখবে, প্লেয়ারদেরকে যারা খেলে তাদেরকে নয়, তাদেরকে যে প্রশিক্ষণ দেয় কোচ যাদেরকে বলা হয়, ঠিক আছে, মেন্টর বা কোচ, তাদেরকে এটা দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। আর অর্জুন পুরস্কারটা যারা খেলাধুলা করে তাদেরকে দেওয়া হয়, অর্জুন যারা খেলাধুলা করে তাদেরকে অর্জুন পুরস্কার দেওয়া হয়, অর্জুন পুরস্কার, এটা হচ্ছে খেলাধুলাতে, ঠিক আছে। তাহলে প্লেয়ারদের কোনটা দেওয়া হচ্ছে অর্জুন, আর কোচদের কোনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দ্রোণাচার্য, ঠিক আছে। নেক্সট আট হলো, 9 নম্বরে লিখো, 9 নম্বরে, 9 লিখো, শান্তিস্বরূপ ভটনগর পুরস্কার, এটা অনেক জায়গায় আসছে এখন, কোশ্চেনটা আসছে, ঠিক আছে, শান্তিস্বরূপ ভটনগর পুরস্কার, এটা কিসে দেওয়া হয়? বিজ্ঞান গবেষণাতে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বিজ্ঞান গবেষণাতে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার আসছে এক্সাম এটা, ঠিক আছে। নেক্সট ধন্বন্তরি পুরস্কার, এটা তোমরা রিলেট করতে পারছো, বিখ্যাত চিকিৎসক ছিলেন ধন্বন্তরি, তার নাম অনুসারে হয়েছে ধন্বন্তরি পুরস্কার, এটা কিসে দেওয়া হচ্ছে তাহলে? সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে, তাই তো, চিকিৎসা বিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞানে, ঠিক আছে। আর ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, এটা শান্তি বা নিরস্ত্রীকরণ বা উন্নয়ন, এটা আমি আর লেখাচ্ছি না, ইন্দিরা গান্ধী যেহেতু নামটাতেই থাকবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, তো এটা শান্তির জন্য দেওয়া হয়, এটা সকলেই জানো। তাহলে এই 10টা কিন্তু তোমাদের জানতে হবে, এর নাম আগে স্লাইডটা আমি দিলাম, যদি লেখা হয় একটু লিখে নাও, নাহলে আমি অবশ্যই তোমাদের এটা পিডিএফ দিয়ে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে। নেক্সট দিন আমি কাপ এন্ড ট্রফি যেগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের লেখাবো, কাপ এন্ড ট্রফি যেগুলো থাকবে, ঠিক আছে, লেখা হয়েছে। ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এটা জাতীয় স্তরে দেওয়া হয়। জ্ঞানপীঠ সাহিত্যতে দাদাসাহেব ফালকে চলচ্চিত্র, সরস্বতী সম্মান সাহিত্য, বাচস্পতি, পার্টিকুলার সংস্কৃত সাহিত্য যদি হয়, আর হিন্দি সাহিত্য যদি হয় তখন ব্যাস সম্মান। খেলাধুলার প্রশিক্ষণ যারা কোচ তাদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার, আর যারা খেলাধুলো করেন তাদেরকে দেওয়া হয় অর্জুন পুরস্কার। বিজ্ঞান গবেষণাতে যারা ডিসকভারি সায়েন্টিস্ট, ল্যাব সায়েন্টিস্ট যারা থাকেন তাদেরকে শান্তিস্বরূপ ভটনগর পুরস্কার দেওয়া হয়। আর চিকিৎসা বিজ্ঞানে যেটা হয় সেটা হচ্ছে ধন্বন্তরি পুরস্কার, ঠিক আছে। তাহলে এতটাই থাক আজকে, চিকিৎসা বিজ্ঞানে যেটা থাকে সেটা হচ্ছে ধন্বন্তরি, ঠিক আছে।